সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই আমরা তাকিয়ে থাকি সরকারের সিদ্ধান্তের দিকে কারণ সরকারি সিদ্ধান্তে টিএ বৃদ্ধি পায় সরকারি সিদ্ধান্তে পে কমিশন হয় সরকারি সিদ্ধান্তে যদি কোনো আদার্স অ্যালাউন্সেস যদি পাওয়া যায় সেটি তারাই সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ তাদের দিকে তাকিয়ে থাকি কিন্তু তারা যদি সেই তাকিয়ে থাকাটাকে যদি দুর্বলতা ভাবেন অর্থাৎ শুধু তাকিয়েই থাকো আমি আমার ইচ্ছে মতোই করে যাবো এই ভাবনাটাই যদি থাকে তাহলে বলা যেতে পারে যে না তাদের যে কর্মী সে কর্মীদের যে পাওনা তার প্রতি আপনি আন্তরিক নন এ নিয়ে বহু উদাহরণ আছে বহু আলোচনা হয়েছে আজকে আজকে যে ডিএ মামলা যা সেটে ছিল। সেই মামলার যদি একটি নির্যাস সেই নির্যাস যদি আপনি দেখে নিন তাহলে আপনি পরিষ্কার বুঝে যাবেন যে আজকে বর্তমান পরিস্থিতিতে টাল বাহানা প্রথমে দেখে নেওয়া যাক যে আদালত কক্ষে কি হয়েছে সেটা আসি যে কেনই এত মূল মামলাকারী তার পরবর্তীতে যারা তাদের মধ্যে থেকে মলয় মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন আজকে ট্রাইব্যুনালে কি হল দেখবেন প্রতিটি ছত্রে ছত্রে যে কি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে সেটি পরিষ্কার এখানে ওনার লেখাতেই বোঝা যাবে যে বন্ধুরা আপনারা সকলেই জানেন গত তেরো দুই দুই হাজার কুড়ি মাননীয় থাকার কথা থাকলেও তিনি ছিলেন না এজির না আসার বার্তা নিয়ে তার বাহক মারফত যিনি উচ্চ আদালতের একজন অ্যাডভোকেট তার পরবর পরিবর্তিত তারিখ মতো আজ এজির উপস্থিত থাকার কথা ছিল একদম পরিষ্কার এর আগের দিন উপস্থিত ছিলেন না কিন্তু সেই দিন তার বার্তা নিয়ে এসেছিলেন এবং সেই অনুযায়ী আজকে কিন্তু অবশ্য অবশ্যই উপস্থিত থাকার কথা ছিল কিন্তু আজ মাননীয় বিচারক দয় হাউজে উপস্থিত হলেও সরকারের তরফ থেকে এসে ওই সময় কাউকে উপস্থিত হতে দেখা যায়নি আমাদের অ্যাডভোকেট উঠে মাননীয় বিচারক দয়ের উদ্দেশ্যে তিনি বলেন মাননীয় আজকে নির্দিষ্ট দিনটি কিন্তু ওদিন সরকার পক্ষের সঙ্গে আলোচনা করেই দেওয়া হয়েছিল আমাদের আইনজীবী মাননীয় আমজাদ আলী আজকের দিনটি পরিবর্তন করা বললেও আপনি তাকে আজ উপস্থিত না হতে পারলে মামলায় কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না জানিয়ে বলেছিলেন জানিয়েছিলেন বলেছিলেন ওই দিন আপনার কোনো জুনিয়রকে পাঠিয়ে দিলেই হবে তাই আজ আমি উপস্থিত হয়েছি এই কথা শোনার পর বিচারক ট্রাইব্যুনালে সরকারের আইনজীবী জি পি ব্যানার্জিকে তলব করেন ইতিমধ্যে অন্য একটি মামলার বিচারকদের শুনতে থাকেন কিছুক্ষণ পর সরকারি আইনজীবী মিস্টার জি পি ব্যানার্জি উপস্থিত হন শুনতে থাকা মামলাটি শেষ হলে বিচারকদ্বয় এজি না আসার কারণ বলেন অর্থাৎ যে নির্দিষ্ট টাইম সেই নির্দিষ্ট টাইমে উপস্থিত হননি যার উপস্থিত থাকার কথা তিনি তো উপস্থিত হননি এবং যাকে পাঠিয়েছিলেন তিনিও নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হননি আর যে দিনটি অর্থাৎ আজকের যে দিনটি নির্ধারিত হয়েছে সেই দিনটি কিন্তু সরকার পক্ষের যে আইনজীবী তার মত অনুযায়ী কিন্তু দিনটি নির্ধারিত হয়েছিল। এবং তার স্মরণ করিয়ে দেন যে সরকার পক্ষের কথা মতো আজ অ্যাডভোকেট জেনারেলকে উপস্থিত থাকতো থেকে বলার সুযোগ দেওয়া হয়েছিল তথাপি তিনি অনুপস্থিত কেন সেই পরিপ্রেক্ষিতে আইনজীবী মিস্টার জি ব্যানার্জি ব্যানার্জী বলেন দুদিন হাইকোর্ট বন্ধ ছিল যদিও সত্যি সত্যিই তাই বন্ধই ছিল যে আজ হাইকোর্টে মাননীয় চিফ জাস্টিসের ঘরেই এজির ফিক্সড ম্যাটার আছে তাই তিনি অনুপস্থিত অ্যাডজার্ন দেওয়া হোক এরপর মাননীয় বিচারক দ্বয় আগামী সোমবার তারিখ নির্বাচিত করেন অর্থাৎ আগামী সোমবার তারিখ দিতে চান কিন্তু এক্ষেত্রেও মিস্টার জিবি ব্যানার্জি বলেন যে না সোমবার দিন নয় তিন তিন দুই হাজার কুড়ি কথা বলায় আবারও ভর্ষিত হন এবং তথাপি তিন তিন কুড়ি তারিখে বিচারক নির্বাচিত করেন তবে এজি না আসার কারণটি অর্ডারে সুস্পষ্টভাবে উল্লেখ উল্লেখ করেন আজ হাইকোর্টে মাননীয় চিফ জাস্টিসের ঘরে এজির ফিক্সড ম্যাটার থাকার কারণে সরকার পক্ষের সরকার পক্ষ উল্লেখ করার কারণে আজকের তারিখটি পরিবর্তন করে আগামী তিন দিন দুই হাজার কুড়ি দুপুর তিনটে দুটো তিরিশ মিনিট করা হলো অর্থাৎ আজকে থেকে ফিক্সড ম্যাটার অর্থাৎ আগের থেকেই সেখানে নির্দিষ্ট নির্ধারিত ছিল যেহেতু দুই দিন হাইকোর্ট বন্ধ ছিল যার দরুন সেখানে উপস্থিত থাকতে পারেননি এজি শুধুমাত্র আজকের দিনটি না আজকের দিনটি যদি আমরা আলাদাও ভাবি তার কারণ আজকের দিনটি যেহেতু দুদিন দিন হাইকোর্ট বন্ধ ছিল সেই দুই দিন হাইকোর্ট বন্ধ থাকার দরুন আজকে সেখানে উপস্থিত ছিলেন এবং আসতে পারেননি কারণ সেখানে প্রধান বিচারপতির কক্ষে ব্যাপারটি ছিল কিন্তু আজকের যদি আপনি যদি পূর্ব অর্থাৎ আগের যে ঘটনাগুলি যদি দেখে থাকেন সেই ঘটনাগুলির মধ্যে থেকেই এর একটি পরিষ্কার আমরা উপলব্ধ করতে পারি এর আগের যে নির্দিষ্ট দিন সেই নির্দিষ্ট দিনেও কিন্তু এই যে উপস্থিত উপস্থিত ছিলেন না তার অ্যাসিস্ট্যান্ট সেদিন সেই দিনটি সরকার পক্ষ কিন্তু মেনে নিয়েছিল যে আজকে আমরা উপস্থিত হব সেক্ষেত্রে যে বক্তব্যগুলি সেই বক্তব্যগুলি তাদের পেশ করার কথা ছিল জানি না যাই হোক হলো কিন্তু যে বক্তব্যগুলো পেশ করা হয়েছে বা হবে সেগুলো কি আগে আগে যে মামলার মধ্যে যে বিষয়গুলি উল্লেখিত হয়েছিল সে হাইকোর্টে হয়েছিল সেটও হয়েছিল সেই বিষয়গুলি আবার পুনরায় এখানে পুনরাবৃত্ত করার পরিকল্পনা চলছে বা চেষ্টা চলছে কারণ চেন্নাইয়ের যে মামলা ইলেকট্রিসিটি বোর্ডের সঙ্গে যে মামলা সেই মামলা এখানে উপস্থিত করার কথা সেই মামলায় কিন্তু এর আগেই কিন্তু বলে দিয়েছে সেটি প্রয়োজন অপ্রয়োজনীয় সেক্ষেত্রে আবার সেটিকে নিয়ে একসাথে করে নিয়ে আসা এছাড়াও সময় বাড়িয়ে সময় বাড়িয়ে একদমই পরিষ্কার করে নিয়ে আসা যে না যত দেরি করা যায় ততটাই ভালো কেন কারণ আপনারা জানেন যে এখানে রিভিউ পিটিশন এর আগেও হাইকোর্টে কিন্তু রিভিউ পিটিশন করেছিল হাইকোর্ট কিন্তু সেই রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে ঠিক একই রকম পরিপ্রেক্ষিতে সেটে রিভিউপিটিশন রিভিউ পিটিশন হাইকোর্টে কোর্টে ছিল যখন বলল যে ডিএ সরকার নির্ধারিত করতে পারে না অর্থাৎ সরকার তাদের ইচ্ছে মতো দিতে পারে না কর্মচারীদের অধিকার ঠিক তখনই আবার রিভিউ পিটিশন দাখিল করেছিল সেটি কিন্তু খারিজ হয়ে যায় তার পরবর্তীতে যেহেতু স্যাটে স্যাটে আবার রিভিউ পিটিশন সেটিও খারিজ হওয়ার সম্ভাবনা আছে যদি খারিজ হয়ে যায় তাহলে কিন্তু দিতেই হবে স্যাটে যদি খারিজ হয়ে যায় আবার তাহলে দিতেই হবে কারণ এই মামলাটি আর হাইকোর্টে সেভাবে প্রতিষ্ঠা পাবে না যেতে হবে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টে গেলে নির্দিষ্ট দুটি বা তিনটি ট্রায়ালের পরেই কিন্তু সেটি খারিজ হওয়ার সম্ভাবনা থাকে তার কারণ মামলার মামলার যে ক্ষেত্রে হয় কি কর্মচারী স্বার্থে এবং কর্মচারীদের প্রতিনিধি সেখানে থাকে এবং জাস্টিস তারা থাকেন সেজন্যই ধরে নেওয়া হয় যে সেটের যে রায় সেই সেটের রায়টি কর্মচারী স্বার্থের জন্যই তৈরি এর ফলে সেই মামলাটি সেখানেও হয়তো বা খারিজ বিচারের ব্যাপার যদিও সেটা আইনজীবীদের যা বক্তব্য সেখান থেকে তাহলে কিন্তু হবে আর যদি এই দিতেই হয় সেই দিতে হলে একটা নির্দিষ্ট সময় দিলে সব থেকে যখন ভালো সেই সময়টি বিবেচনা করা প্রয়োজন বলে সেই সময়টি কখন সেই সময়টি কখন হবে নির্দিষ্ট করে যদি বলা যায় নির্দিষ্ট করে সেই সময়টি হবে কি কোন একটি বড় নির্বাচন বা কোনো একটি বড় কর্মকাণ্ড চলবে ঠিক সেই সময় ঠিক এরকমই সময়টাকে কিনে নেওয়া অর্থাৎ সময় কিনে সময়টাকে নষ্ট করা এখন দেখার বিষয় পরবর্তীতে কি হয় এর পরবর্তীতে যা আছে সে পরবর্তীতে তিন তারিখে আবার হবে তিন তারিখ দুটো তিরিশ মিনিট হয়তো আপনাদের সামনে আবার নিয়ে আসবো এ সমস্ত আলোচনা নিয়ে ঠিক একই রিপিটেশন হয়তো আসবে আরেকটি যেটি বলে রাখি যে প্রত্যেককেই যা কমেন্ট করেছিলেন এর আগের দিন ইভেন আজকে প্রত্যেকের কমেন্টের সঙ্গে কিন্তু আজকের যে মিল সেই মিলটি কিন্তু মিলে যায় অর্থাৎ আমরা অলরেডি অনুধাবন করতে পারি বা সরকারি মহলে যে এর একটি ক্ষোভ তৈরি হচ্ছে সেই ক্ষোভটি কতটা তৈরি হচ্ছে সে কিন্তু এই সমস্ত জায়গা থেকে বোঝা যায় যা অনুমান করতে পারছেন না তারা এর সঙ্গে আরেকটি আপডেট একটি নয় দুটো আপডেট আমি দিয়ে দিচ্ছি সেই দুটো আপডেটের মধ্যে হচ্ছে একটি হলো শিক্ষক শিক্ষিকাদের যারা কিছুদিন আগে জয়েন করেছেন অর্থাৎ এক থেকে দেড় বছরের মধ্যে যারা জয়েন করেছেন তাদের মেডিকেল টেস্ট করার কথা তো বিভিন্ন জায়গায় মেডিকেল টেস্টের জন্য বিভিন্ন সময়ে নির্ধারিত করা হয়েছে এর মধ্যে কতগুলি অভিযোগ আসতে শুরু করেছে কি এতটাই গ্যাপ কমিউনিকেশন কিরকম যে মেডিকেল কলেজে সেই স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ মেডিকেল চেকআপ হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেবেন সেখানে ডাক্তাররা আলাদা ক্যাম্প করে উপস্থিত অথচ কোন শিক্ষক শিক্ষিকা সেখানে উপস্থিত হননি এর কারণটা কি এর কারণ খুঁজতে গিয়ে পরে দেখা গেছে যে শিক্ষক শিক্ষিকারা তারা জানেনি না যে তাদের জন্য নির্দিষ্ট দিন নির্ধারিত হয়েছে অর্থাৎ জেলা দপ্তর থেকে শিক্ষা দপ্তর থেকে যেভাবে জানানো হয়েছে তারা জানেনি না কিন্তু জানানো হয়েছে কোথায় হসপিটাল মেডিকেল কলেজে তারা রেডি ছিল এর ফলে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে পরবর্তীতে যখন তারা মেডিকেল চেক আপের জন্য অর্থাৎ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আনার জন্য যাচ্ছেন করিয়ে তাদেরকে হয়রানির শিকার হচ্ছে কারণ সেই আউটডোরে তাদের অপেক্ষা করতে হচ্ছে একটি দপ্তর থেকে অন্য আরেকটি দপ্তর অর্থাৎ ওয়ার্ড অনুযায়ী সেখানে যেতে হচ্ছে এতে সময় চলে যাচ্ছে একদিন দুদিন বা তিন দিনের সময় লেগে যাচ্ছে এই যে কমিউনিকেশন বা যে গ্যাপ নির্দেশ এটি সত্যি সত্যি বলা যায় দুঃখজনক কারণ এর জন্য দুদিন বা তিন দিন যদি ছুটি যেতে হয় ছুটি নিতে হয় তাহলে সত্যি সত্যি দুর্ভাগ্য আরেকটি যে বিষয় যে পেনশনার যারা আছেন পেনশনারদের ক্ষেত্রে অনেকেই যারা বলছেন যে এই মাসও পেলাম না এই মাসও পেলাম না প্রত্যেককেই বলবো যে কাজ চলছে কাজ এখনো সরাসরি সম্পূর্ণ হয়নি জেলাগুলি থেকে কোনো নির্দেশ এখনো তৈরি হয়নি জাস্ট শুধু মাত্র রোপাগারে দেরিয়েছে এবার কাজ শুরু হবে জেলা দপ্তরগুলো থেকে কোনো নির্দেশ আসেনি যে কবে ফর্ম ফিল হবে কবে কোথায় করতে হবে বিভিন্ন জেলাতেই যা খবর কোনো কোনো জেলা হয়তো করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখন শুরু হয়নি এবং কাজ শুরু হয়েছে ধীরে ধীরে সবাই পাবেন বলেই আশা করা যায় ধন্যবাদ